ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির আর 1.9% এই মুহূর্তে 2021-22 অর্থবর্ষে বৃদ্ধি সম্ভাব্য আর 7.4%। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অর্থনীতিবিদ শৈবাল কর। শৈবাল বাবু, এ ব্যাপারে আপনার কি বক্তব্য, কতটা বাস্তবে সম্ভব এই মুহূর্তে যেখানে ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির আর 1.9%, 2021-22 অর্থবর্ষে বৃদ্ধির সম্ভাব্য হার 7.4%? হ্যাঁ নমস্কার। দেখুন, এটা দুটো দিক রয়েছে। এক হচ্ছে যে প্রচুর এরকম আর্থিক সংস্থা, ইন্টারন্যাশনাল সংস্থা প্রেডিক্ট করছে যে ভারতের বৃদ্ধির হার শূন্য এমনকি ঋণাত্মক হতে পারে। সেটা যদি রিজার্ভ ব্যাংক এবং আমাদের সরকারে যারা দায়িত্বপূর্ণ পদে রয়েছেন তারা মানতে রাজি না থাকেন, তাহলে হঠাৎ IMF এর প্রজেকশন যে এবছর 2% এবং সামনের বছর 7.5%, 8% হয়ে যাবে, সেটা মানার কোনো যুক্তি থাকে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই কোভিড থেকে ঠিক কবে অর্থনীতি নিজের জায়গায় ফিরে আসতে পারবে সে সম্বন্ধে এখন কোনো সম্যক ধারণা নেই। এটা যদি 6 মাস এক্সটেন্ড করে লকডাউন, কিংবা আরো বেশি সময় ধরে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড গুলো খানিকটা আটকে থাকে, তাহলে কোনোভাবেই এরকম প্রেডিকশনের বা এরকম প্রজেকশনের ওপর ভিত্তি করে কিছু বলা যায় না। সুতরাং 2021-22 কি হবে সেটা অনেকটাই পরের বিষয় ভাবার। এখন এই মুহূর্তে মানুষকে কি করে রিলিফ দেওয়া যায়, সরকার কত সাহায্য করতে পারেন যারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না কোভিডের জন্য, লকডাউনের জন্য, সেটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা বোথ ফিসকাল ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এদের দুজনেরই। গ্রোথের কথা পরে আসবে। শৈবাল বাবু, রিজার্ভ ব্যাংকের গভর্নর আরো বলেছেন যে G20 দেশগুলির মধ্যে ভারতের বৃদ্ধির হার সব থেকে ভালো, করোনা মোকাবিলায় ব্যাংকগুলিতে নগদের যোগান বাড়ানো হয়েছে, GDP-র 3.2% নগদের যোগান দেওয়া হয়েছে। কি বলবেন আপনি এ নিয়ে? হ্যাঁ, সেই অ্যানাউন্সমেন্ট গুলো আমি দেখেছি, তাতে ব্যাংকে লিকুইডিটি বাড়ানোর একটা সুযোগ করে দেওয়া হয়েছে সন্দেহ নেই। কারণ রিভার্স রেপো রেট যদি কমিয়ে দেওয়া হয়, এবং অর্থাৎ ব্যাংক যখন রিজার্ভ ব্যাংকে টাকা ফেরত দিতে যায় ধারে নেওয়া টাকা, তখন রিজার্ভ ব্যাংক কম ইন্টারেস্ট দিচ্ছে। এর মানেই হচ্ছে যে ব্যাংক নিজের কাছে টাকা রেখে সেটা যারা বড় করতে আসবেন, যারা ধার নিতে আসবেন, তাদের কাছে অনেক বেশি প্রসার করার বা ছড়ানোর একটা সুযোগ পাচ্ছে। CRR বা ক্যাশ রিজার্ভ রেশিও এটাও কমানো হয়েছে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। অর্থাৎ ব্যাংকের হাতে ধার দেওয়ার মতো টাকার প্রচুর, মানে প্রচুর প্রচুর সুযোগ করে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই লকডাউন ওঠার পর কতটা বিনিয়োগ বাড়া সম্ভব। কারণ দেখুন, কিছুদিন আগে থেকেই আমরা একটা অর্থনৈতিক স্লাম্পের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যখন অ্যাকচুয়ালি চাহিদার অভাবে কিন্তু বিনিয়োগ বাড়ছিল না। এবার হঠাৎ করে নতুন চাহিদার সৃষ্টি হবে কোভিড এর পরে, সেটা হতেই পারে, কারণ বহু মানুষ অনেকদিন ধরেই আটকে আছেন, কিছু তৈরি করতে পারছেন না এবং কিছু কিনতে পারছেন না, দুটোই একসঙ্গে ঘটছে। ফলে একটা সম্ভাবনা নিশ্চয়ই আছে, কিন্তু এটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ এর আগে বহুবার রিজার্ভ ব্যাংক ইন্টারেস্ট রেট কমিয়েছে, রেপো রেট কমিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে চাহিদা সেই অর্থে বাড়েনি, কারণ বিনিয়োগ সেভাবে তৈরি করা যায়নি। ফলে আমি খুব হোপফুল নই যে এইটা এইটা সঠিক রাস্তা এই মুহূর্তে। আমার এখনো মনে হচ্ছে যে মানুষকে ত্রাণ পৌঁছে দেওয়া, সেটা রিজার্ভ ব্যাংকে সরাসরি হতে পারে অথবা অন্য কোনো সেক্টরের মাধ্যমে হতে পারে, সেটাই কিন্তু উল্টে চাহিদা সৃষ্টি করবে। এবং তারপরে যদি বিনিয়োগের সম্ভাবনা বাড়ে, তাহলে এই ধরনের পলিসি কাজ করবে, না হলে নয়। ধন্যবাদ, আমরা কথা বললাম অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে।